ফারাজ করিম চৌধুরী বিয়ে করেছেন, ফারাজ করিম চৌধুরী বিয়ে করবেন, এই দুই ধরনের সংবাদ সোশ্যাল মিডিয়ায় কান পাততেই শোনা যাচ্ছে। সময় সংবাদের এক খবর অনুযায়ী রংপুরের একটি সাধারণ ও শিক্ষিত পরিবারের তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন ফারাজ। বিয়ের তারিখ চূড়ান্ত না হলেও দ্রুতই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। তার বিয়ের মূল কার্যক্রম হবে কোনো এক মসজিদে ইসলামিক নিয়ম অনুযায়ী। এতে তার পরিবারের সদস্যরা ছাড়াও ইমাম, মুয়াজ্জিন, আলেমগণ উপস্থিত থাকবেন। সম্প্রতি ফারাজ করিমের একটি বিয়ের কার্ড এবং কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে তার বিয়ে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে গেছে। মানবিক কাজ করে ফারাজ করিম সারা দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা করে তিনি আলাদা খ্যাতি পেয়েছেন। এছাড়া তিনি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশেও দাঁড়িয়েছেন। শুধু মানবিক কাজই নয়, ফারাজ করিম চৌধুরী চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতেও অবিরাম ছুটে চলেছেন। ফারাজ করিম ঢাকায় জন্মগ্রহণ করেন, তার পড়াশোনা শুরুটাও হয়েছে ঢাকায়, তবে বেশি দিন ঢাকায় থাকেননি, চট্টগ্রামের রাউজান উপজেলায় নিজ বাড়িতে চলে আসেন। এরপর পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যান। তিনি 2013 সালে কিংস কলেজ অফ লন্ডন থেকে গ্রাজুয়েশন শেষ করেন। এরপর 2015 সালে লন্ডনের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে দেশে আসেন। তখন থেকেই ফারাজ করিম বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বেশ পরিচিতি পান। কয়েক বছর আগে চট্টগ্রামের রাউজানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বখাটেদের উৎপাত বেড়ে গিয়েছিল। এই জন্য কলেজগামী অসংখ্য তরুণী নিয়মিত বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ত। এই বিষয়গুলো নিয়ে ফারাজ করিমের ফেসবুক পেজে এক তরুণী অভিযোগ জানায়। এরপর ফারাজ করিম পুরো রাউজানের ভবঘুরে এবং বখাটে ছেলেদের নির্মূলে স্থানীয় প্রশাসনের সহায়তায় মাঠে নামেন। শুধু তাই নয়, এ ধরনের অভিযোগের ভিত্তিতে অপরাধ মুহূর্তে দমন করতে ফারাজের একান্ত প্রচেষ্টায় রাউজানে একটি হেল্প ডেস্ক সার্ভিস চালু করা হয়। এই হেল্প ডেস্ক সার্ভিসের নম্বরটি চট্টগ্রামের সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়, ফলে 24 ঘন্টার ভেতর যে কোনো সময় অভিযোগ জানানো যায়। তাই এর মাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠে আসতে থাকে। তারপর সেসব অভিযোগ থানায় জানানো হতো, কখনো কখনো ফারাজ করিম নিজেই ঘটনাস্থলে যেতেন। ফারাজের এই কার্যক্রম বেশ প্রশংসিত হয়। করোনার প্রকোপ ও লকডাউনের সময় ফারাজ করিম আরও বেশি সক্রিয় ছিলেন, কেননা করোনার ভেতর রোজার মাসে সাধারণ মানুষের দুর্দশা আরও বেড়ে গিয়েছিল। করোনা ভাইরাসের কারণে রোজার সময় সন্ধ্যার পর সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যেত, ফলে অসহায়রা চাইলেও টাকা দিয়ে খাবার কিনে খেতে পারতেন না, আর সেহেরি তো আরও অসম্ভব ব্যাপার ছিল। তাই ফারাজ করিম তার বাবার সাথে আলোচনা করে বিভিন্ন মহল থেকে আর্থিক সহায়তা নেন। তারপর পুরো রমজান মাসে প্রায় 60,000 মানুষকে খাবার সরবরাহ করেন। মধ্যরাতে তার স্বেচ্ছাসেবী দল কয়েক ভাগে বিভক্ত হয়ে রাউজান সহ পুরো চট্টগ্রাম শহরে এ খাবার সরবরাহ করেছে। ফারাজের উদ্যোগে এবং সাধারণ মানুষের সহায়তায় রাউজানে করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়। এসব কাজে ফারাজ করিম শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবিরাম ছুটেছেন। একটা সময় তিনি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হন। নিজের এলাকার রাউজানকে নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখেন, তাই নিজের এলাকার মানুষের সেবায় কাজ করা ফারাজ করিমের স্বপ্ন। তিনি সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশে যান, দেখে বোঝার উপায় থাকে না যে সে উচ্চ বংশ থেকে উঠে এসেছে। বাবা ফজলে করিম চৌধুরীর পর্যায়ে যেতে তরুণ ফারাজ করিম চৌধুরীর এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি, তবে এরই মধ্যে তিনি সাধারণ মানুষের ভালোবাসা আর ভরসার পাত্র হয়ে উঠেছেন।